বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের ক্ষণগণনা বা কাউন্টডাউন শুক্রবার থেকে শুরু হয়েছে এদিন বিকেল পাঁচটায় তেজগাঁও পুরাতন বিমানবন্দরে লোগো উন্মোচন ও ঘুরে চলোর মধ্য দিয়ে মুজিব শতবর্ষের কাউন্টডাউনের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের ঘন গণনা শুরু হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় কেন্দ্রীয় ভবনে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বন্দরে লোগো উন্মোচন এবং হরিচালোর মাধ্যমে মুজিব বর্ষের ঘন গণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর প্রতিটি জেলা উপজেলা ও পাবলিক স্থানে একই সঙ্গে ঘন গণনা শুরু হয় এই বিমানবন্দরে আজ থেকে আটচল্লিশ বছর আগে জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তনের ঘটনা প্রবাহের প্রতীকী মন্ত্রণালয়ের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণ গণনার সূচনা হল আর এই অনুষ্ঠানে আবেগ আপ্লুত হয়ে যান বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দুই মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রাহানা তাদের পরিবারের সদস্য সরকারের মন্ত্রিসভার সদস্য দুই হাজারের বেশি আমন্ত্রিত অতিথি দশ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে শুক্রবার বিকেলে স্মরণ করা হলো সেই মুহূর্তটিকে যেদিন পূর্ণতা পেয়েছিল বাংলাদেশের স্বাধীনতার আনন্দ আমন্ত্রিত অতিথিদের জন্য দুপুরের পর থেকেই উন্মুক্ত করে দেওয়া হয় অনুষ্ঠানস্থলের নির্ধারিত প্রবেশ পথগুলো সবাইকে নিরাপত্তা তুল্লাশের মধ্য দিয়ে ভেতরের প্রবেশের অনুমতি দেওয়া হয় মন্ত্রিসভার সদস্য কূটনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ বেলা দুটা থেকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে শুরু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক মিস্টার রাফিকুল ইসলামকে সঙ্গী নিয়ে বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানস্থলে এসে মঞ্চে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল অনুষ্ঠান শুরুতে পুরাতন বিমানবন্দরে অবতরণ করে সি ওয়ান জি মডেলের একটি উড়োজাহাজ পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার দুই দিনের পর লন্ডনে হয়ে উনিশশো সালের দশই জানুয়ারি ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে এরকম একটি উড়োজাহাজে করেই তেজগাঁওয়ের বিমানবন্দরে পৌঁছান জাতির পিতা বিমানটি ধীরে ধীরে টার্মাকে অনুষ্ঠিত মঞ্চ থেকে নির্দিষ্ট দূরুত্বে এসে থামে এ সময় বাঁচানো হয় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে সেই গান বঙ্গবন্ধু এলে তোমার বাংলায় পৌঁছানোর পর দরজা খোলা হয় টার্মাকে দেওয়া হয় পতাকা হাতে একশো পঞ্চাশ জন তখন সেখানে লাল গালিজার পাশে বঙ্গবন্ধুকে স্বাগত জানাতে প্রস্তুত তাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান আর লেজার লাইটের মাধ্যমে বিমানের দরজা ফুটিয়ে তোলা হয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পশু বৃষ্টির মধ্যে সেই আলোকবর্তিকা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে এসে লাল মাথায় ছোট্ট মঞ্চে সে থেমে যায় বঙ্গবন্ধুর সেই আলোকবর্তিকা হয়ে সেদিন দেশে ফিরছিলেন তারই প্রতীকীয় উপস্থাপন ছিল এই আয়োজন প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার পর মুজিবর্ষের লোগো মোচন ও খনগণনার উদ্বোধন করেন বুতাম চেপে অসংখ্য বেলুন উড়ানো হয় এবং শত পায়রা ছোড়া হয় আকাশে বাংলাদেশে বারোটি সিটি কর্পোরেশনে আটাশটি জায়গা বিভাগীয় শহর তিপ্পান্নটি জেলা দুই জেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীতে মোট তিরাশিটি স্থানে একসঙ্গে ক্ষণগণনার ঘড়ি চালু করা হয় এই গণনা শেষ আগামী সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের সূচনা হবে মুজিব বর্ষের বছরব্যাপী অনুষ্ঠানের বছর জুড়ে চলবে এই আয়োজন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও নানা আয়োজন থাকবে দুই সালের সতেরোই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শততম বর্ষ পূর্ণ হবে এ বছরের সতেরোই মার্চ থেকে দুই সালের সতেরোই মার্চ পর্যন্ত জাতির পিতার জন্মবর্ষ উদযাপন করবে বাংলাদেশ ঢাকা থেকে নিজস্ব প্রতিনিধি হাবিবুর রহমানের রিপোর্ট হলাবুল